গাইস, আমি বেরিয়ে পড়েছি বাজার করতে ব্যাগ আতুল নিয়ে। দেখি কি পাওয়া যায়। অবভিয়াসলি আমি মানে একটা জিনিস মানে কমন জিনিস আলু, আলুর জন্য বেরিয়েছি। মানে টুকিটাকি আরও এক দুটো জিনিস নেব, তো ওইগুলো নিয়ে আমি বাড়ি ফিরব। তো আমি সামনে থেকে নেবো না, আপনিই ছিল বাজারটা ওই সব জিনিস কেনার জন্য। বাট আমার মনে হলো সামনে থেকে নিয়ে কী লাভ, একটু দূরে যাই, মোড়ে যাই। তো আমি মোড়ে যাচ্ছি। তো আজকে সেরকম রোদ হয়নি। তো গাইস এখন এমন কিছু রোদ নেই, মেঘলা আছে এখন। সত্যি কথা বলতে গেলে এখনও অবধি ইউটিউবে ভিডিও করি, এতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত কেমন কেমন লাগে বাইরে ভিডিও করতে। এমনি নর্মালি ভিডিও করতে ওকে, বাট ভয়েস দিতে গেলে একটু লজ্জা লজ্জা লাগে, মানে কথা বললে ভিডিও ক্যামেরার সামনে। তো বাইরে অত স্মার্ট নই, বাড়ির ভেতরে ওকে বলতে পারবো। গাইস দেখো আমি বাজার করে নিয়েছি, হাফ কিলো আলু এনেছি, কারণ বাবা আলু আনবে বিকেলবেলাতে 5-6 কিলো, তার জন্য আলু একদম কম এনেছি যা সকালটা হওয়ার জন্য। নিয়েছি করলা, এই কটা করলাতে নিচ্ছে 20 টাকা, মানে 80 টাকা কিলো, লুট মাছিয়ে রেখেছে। এটাতে ডিম আছে মনে হয়, এটা আজকের জন্য মা আর আমার জন্য ডিম নিয়ে এসেছি দুটো। আর তার সাথে এই কলাগুলো বিক্রি করছিলো বেশ কম দামের মধ্যে। এক ডজন কলা নিয়ে এসেছি, এই বিস্কিটটা নিয়ে এসেছি, আর এই সোডাটা নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি মাছ, এগুলো একদম চিংড়ি, এগুলো ফ্রিজে রেখে দেবো, কারণ এখন খাবো না আজকে। এটা রবিবারের জন্য নিয়ে চলে এলাম, একবারে রবিবারে পাওয়া যায় না, আগে রবিবার পাইনি, তো নিয়ে এনে রেখে দিলাম।